200 জনের আপনি এটাকে কাজ করেন, একটা করে প্যাকেজ তৈরি করেন এবং গিফট হিসাবে দিয়ে আসেন। নট দ্যাট সে আপনার কাছে আসবে, আপনি তার কাছে যাবেন, বিকজ সে মালিক, আপনি অনুসায়ক। আপনি যতই লেখাপড়া শিখেন, যতই আপনি ভালো ছাত্র হন, আপনি কিন্তু তার সেবক। এইভাবে যদি তারা দিতে পারতো তাহলে আমি বলতে পারতাম এটাই দিনবদলের সনদ, এটাই দিনবদলের সনদ। আমি এইভাবে আমার নেত্রীর দিনবদলের সনদকে ব্যাখ্যা করতে চাই। শীতের সময় নেত্রী ঘোষণা দিলেন সবাইকে, মানে গরিবকে কম্বল দিতে হবে। আপনি বিশ্বাস করেন কম্বল গেল ঢাকা থেকে, আমি তখন গ্রামের মধ্যে এবং ইয়ানুষ্ঠানের কাছে কিছু টাকা পৌঁছেছে, টাকা কম্বল কম হয়ে গেলে টাকা দিয়ে কিনবে, ঠিক আছে? যেগুলো আছে কিভাবে দিত তারা, চেয়ারম্যান মেম্বারের ইচ্ছা মতো দিত, যার কম্বল দুটো আছে তাকে দিত। আমি বললাম না, এইভাবে কম্বল দেওয়া যাবে না। কি করতে হবে, আপনি স্লিপ দিবেন, ইয়ানুষ্ঠানের কাছে আসবেন, স্লিপ নিবেন, স্লিপ দিয়ে জনগণ যাকে আপনি এইরকম হত দরিদ্রকে আপনি কম্বল দিবেন। কিন্তু চেয়ারম্যান সাহেবরা নিলেন না স্লিপ, রাগ করে না, আমরা কম্বল চাই। আমি বললাম না, কম্বল দেবো না, আপনি স্লিপ দিবেন, ইয়োনো সাহেবের কাছে কম্বল নিয়ে যাবে এবং আমি মাস্টার রোল তৈরি করে দেখাতে চাই। কিন্তু দুজন ইয়ার চেয়ারম্যান খুব কনভিন্স করার চেষ্টা করলো, আমি যত কনভিন্স করার কোনো লাভ হবে না, আমাকে হিসাব দিতে হবে। এটাই দিন বদলের সময়, যে প্রত্যেকটা মানুষ ইয়োনো সাহেবের কাছে লিস্ট রাখতে হতো দরিদ্রের, মানে কারো সাহায্য দরকার নেই। আমরা শেখ হাসিনা অথবা খাদ্য মন্ত্রীর নামে শুভেচ্ছা সহ পাঠিয়ে দিয়ে আসতাম তার বাড়িতে, তখন সে গরিব হয়ে অবাক হয়ে যেত যে আমাদের কাছে কম্বল প্রশাসন থেকে চৌকিদার দিয়ে নিয়ে আসছে। তখন বলতে, তখন আর আপনাকে ব্যাখ্যা করতে হতো না দিন বদলের সনদ কি। তাহলে এটা ডিজিটালাইজ করা সেটা সম্ভব না। কিন্তু আমি দুঃখের সঙ্গে আমার মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছি, উনি উনি আসলে উনি বড় মানুষের মাপের মানুষ, ওনার বাবা উনি বড় মানুষ ছিল, উনি নিজেও অনেক বড় মানুষ হয়েছেন। আমি ওনার কাছে ব্যাখ্যাটা বলতেছি এই কারণে যে আমি আমার স্থায়ী কমিটিতে যে বিষয়টা তুলেছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে এটা খোলামেলা আলোচনা করছি কারণ এটা সেমিনার ইনভিটের কারণেই হয়। আমি তাকে বুঝাইছি আমি একটা ইউনিয়নকে পাইলট হিসেবে নিয়ে আমি হত দরিদ্র আমি একটা টেস্ট করেছি যে 500 জন লোক চালিতে আসছে, আমি বলতে রাখা জিয়ানিতে আসছে, আমি শুধু এইভাবে জিয়ানা আমরা লাইন দাঁড়াবো, লাইনে যখন দাঁড়াইছে তখন আমি ম্যানুয়ালি করছি, এই তোমার জমি আছে, 1 বিঘা জমি আছে, 2 বিঘা জমি, তোমার কি আছে, বলে আমার শুধু বসতবাড়ি সবাই কিছু নেই, তাহলে তুমি এখানে আসো, এই তুমি, বলে আমার 1 বিঘা আছে, তুমি যাও। এইভাবে আমি দেখেছি 500 জনের মধ্যে 200 জন দেওয়ার মধ্যে আমি 187 জনের বেশি পাইনি। এবং তারপর আমার বলতেছে কি যে লিডার এর মধ্যে আরো কিছু ভেজাল আছে, মানে অর্থাৎ এর মধ্যেও কিছু কিছু লোক আছে যেটা মানে হন্তরিত না। তাহলে আপনি দেখেন সরকার দিচ্ছে 200 জনের জন্য 500 জন দাঁড়াইছে, শুধু ক্রাইটেরিয়া হলে এখানে শুধু আপনার ডাটার অভাবে তারা কিন্তু আমার উপর রাগ করে নেই। আমি বলি দেখো ভাই এইভাবে দিতে হবে, কিন্তু তারা মেনে নিছে, এরকম যদি করতে পারতাম। কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয় কাকেও আমি কনভিন্স করতে পারি না, ওনাদের একটাই কথা এই ডাটা দিয়ে কি করবেন। আমরা এটা এই জন্য করবো ডাটা যে আপনি মন্ত্রী আপনি ক্লিক করে দেখবেন যে আপনার চৌধুরী এমপি কয়জনকে ওইখানে কয়জন লোকের লিস্ট দিয়েছে, সেই লিস্টগুলো সত্যি সত্যি পাইছে কিনা, তাহলে আপনি মনিটরিং করতে পারবেন। আপনি ফার্দার ডিসি সাহেবকে বলতে পারবেন যে ডিসি সাহেব আপনি কাকে দিয়ে আপনি এটা দেখেন তো এই সত্যি সত্যি এরা পাইছে কিনা, তাহলে মনিটরিং করতে পারবেন। আপনি দিচ্ছেন, আপনি সরকারি সম্পদ দিচ্ছেন। হ্যাঁ, আমাদের দেশের একটা কথা আছে সরকারি মাল দরিয়ামে ঢাল, তা আপনি সরকারি দিচ্ছেন কিন্তু আপনি কখনো খোঁজ করতেছেন না, আপনাকে রাষ্ট্র এত বড় একটা পজিশন দিছে, মন্ত্রিত্ব দিছে, আপনি কখনো ভেবে দেখতেছেন না যে আপনার টিআরটা আপনার জিআরটা সঠিকভাবে হয়েছে কিনা। আমি আপনাকে সরাসরি বলি, আমি কয়েকদিন আগে খোঁজ পেয়েছি, আমার কাছে অভিযোগ এসছে, আমি এখন সবাইকে বলছি যে যারা ইন্টারনেটে আমাকে অভিযোগ দিবে তার অভিযোগ আমি সমস্ত কাজ ফেলে দেখবো। একজন আমাকে অভিযোগ দিছে যে দুইটা কাজিফা প্রকল্পে তারা ধরে নিছে যে সঠিকভাবে কাজ হয়, আমি সাথে সাথে চেক করছি সেটা ওর মোবাইলে। সো মোবাইল এটা আমি ডিজিটালের কথা বলতেছি, মোবাইলে আমি আমার ডায়েরি থেকে চেক করছি, সেই গ্রামের লোকের নাম পেয়ে সবাইকে ফোন করছি, এমনকি খুঁজে খুঁজে বিএনপি লোকের ফোন করছি, কারণ ওখানে যে মেম্বারটা সে বিএনপি, আরেকজন মহিলার মেম্বার সে আওয়ামী লীগের, আপাতত আমি যদি মিসলিডেড না হই সেই জন্য আমি বিএনপি আওয়ামী লীগ যাকে পাইছি তাকে ফোন দিছি এবং মোটামুটি সবাই স্বীকার করছে যে এখানে কাজ তেমন হয় নাই। এবং আরেকজন বলছে যে এখানে বিলবোর্ড লাগানোর কথা সেটা লাগানো হয় নাই।
তখন আমি কি করছি সাথে সাথে ইয়নো সাহেবকে জানাইছি এবং ইয়নো সাহেব এরকম অভিযোগ আপনি পাইছেন হ্যাঁ পাইছি তো বলছে যে আপনি অভিযোগে তার আপনি অ্যাটেন্ড করেননি কেন তো বলছেন স্যার আসলে পিয়ারের সাহেব আমাকে প্রথম নিজে দেখবেন তারপরে আমাকে যেতে হয়েছে আমি তো দয়া করে আপনি পিয়ারের কথা না শুনে আপনি নিজে যান উনি নিজে গেছেন এবং উনি ধরতে পারছেন যেটা হচ্ছে তো এই যে ডিজিটালাইজড হওয়ার যে এটা মনিটরিং করা একটা মনিটরিং যদি করা যায় যেত তাহলে কিন্তু আপনি ডাটা না থাকলে মনিটরিং কিভাবে করবেন তাহলে এইটাই সরকারের অনেক সম্পদ বাঁচাতে সাহায্য করবে আজকে যে অপচয় হচ্ছে আমাদের সরকার যা করতেছে সুন্দর করতেছে কিন্তু যাকে যার মাধ্যমে করতেছে সে মিসলিড হয়ে যাচ্ছে সে যে সব ক্ষেত্রে যে দুর্নীতির উদ্দেশ্যে করছে তা না বৃদ্ধ ভাতাটা সঠিক ভাবে পাচ্ছে কিনা বয়স্ক ভাতাটা পাচ্ছে কিনা যারা মাতৃভাতা পাচ্ছে তারা তার স্বামী তাকে মাতৃভাতা ব্যবহার করতে না দিয়ে সে তার নিজের প্রয়োজন মিটাচ্ছে কিনা এরপরে একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার তাহলে আমরা বলতে পারবো দিন বদলের সময় তাহলে বলতে পারবো অন্য সরকারের থেকে